একদিনের সফরে কিছুক্ষণ আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী অংশ নেবেন পাঠ ও বিশেষ মোনাজাতে সফরে প্রধানমন্ত্রী কুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করবেন এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন শেখ হাসিনা এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন তিনি